দেশের দালিল টুপি ওয়ালা কেউ পাকিস্তানে পলায়ন করে নাই তোমরা ভারতীয় রাজা কার বলে আজকে ভারতে পলায়ন করেছো সুতরাং এই ভারতীয় রাজা কার এই দেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করছে এদেশের 92% মুসলমানের প্রাণের দাবি হলো আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে যুক্ত করতে হবে আচ্ছা মিলন সাহেব আসছে যেহেতু এদেশের 92% মানুষ হলো মুসলমান এজন্য শহীদ জিয়া সংবিধানে যোগ করেছিলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা ছিল আমাদের ঈমান আমরা যেহেতু 92% মুসলমান সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান বলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান বলেন না আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান মধ্যখানে একবার হাসিনা ক্ষমতা এসেছিল 1996 থেকে 2001 এই 1996 থেকে 2001 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল তখনও কিন্তু সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এই ফ্যাসিস্ট হাসিনা যখন 2009 সালে আবার ক্ষমতায় এসেছে বিচারপতি খায়রুল কবির প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি স্বপ্রণোদিত হয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই ধারা সংবিধান থেকে বাদ দিয়ে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা আমাদের ঈমান ছিল এই ভারতীয় রাজাকাররা এই ভারতীয় দালালেরা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে যারা বাদ দিয়েছে এই ভারতীয় রাজাকারদের এই দেশের বিচার করতে হবে এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সংবিধানে আবার যুক্ত করতে হবে পাকিস্তানিরা দেখা কথা বুঝেন আমি আলোচনা শুরু করেছিলাম যে এই দেশে মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই তো তারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা দাঁড় করিয়ে দিয়েছিল এবং দেখেন তারা এতদিন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এদেশের দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা আলেমদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানিরা দেখা আচ্ছা আপনারা বলেন এদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পলায়ন করেছে না আস্তে বলেন এদেশের আলেমরা কখনো পাকিস্তানে পলায়ন করেছে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজা কার বলতা আরে দেশের দাড়ি টুপিওয়ালা কেউ পাকিস্তানে পলায়ন করে নাই তোমরা ভারতীয় রাজা কার বলে আজকে ভারতে পলায়ন করেছ সুতরাং এই ভারতীয় রাজা কার এই দেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করছে এদেশের 92% মুসলমানের প্রাণের দাবি হলো আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল আজকে তাদের ক্ষমতা শেষ আমরা বাংলাদেশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ সুতরাং আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম আমাদেরকে ইসলাম যেহেতু চলে আসছে আর কোনো তন্ত্রমন্ত্র ফলো করা যাবে না জীবনের সব ক্ষেত্রে নবী করিম ইসলামের ইসলাম ফলো করার অনুসরণ করার জন্য আমরা যুবকরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছেন যুবকরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করেন আমিন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসতেছেন আপনারা তার মন প্রাণ উজাড় করা সুরের মূর্ছনার বয়ান শুনবেন ইতিহাস একটু শুনেন 1857 সালে সিপাহী বিপ্লব হলো কি বিপ্লব বলেন না যুবক কি বিপ্লব এগুলো আমাদের ইতিহাস জানবেন 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো অর্থাৎ সিপাহী বিপ্লবে মুসলমানরা পরাজিত হলো সিপাহী বিপ্লবে হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি অংশগ্রহণ করেছেন ফকিহুল নাফস রশিদ আহমদ গাঙ্গুই অংশগ্রহণ করেছেন এই যে খিদ্দা রহমানিয়া মাদ্রাসা এটা হলো দারুল দেওবন্দের একটা শাখা এই দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসিম নানুতুবি রহিমাল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে অংশগ্রহণ করার পর যখন সম্মিলিত যুদ্ধে সবাই পরাজিত হলো দেখেন আপনি সবাইকে নিয়ে শত্রুর বিরুদ্ধে বল প্রয়োগ করেছেন যদি আপনি পরাজিত হয়ে যান শত্রুর জুলুম কিন্তু বেড়ে যায় বাড়ে না আপনি দেখেন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে প্রথম দিকে এদের জুলুম কম ছিল 2013-তে যখন বিনা ভোটে নির্বাচিত হয়ে টিকে গেল জুলুমের মাত্রা কিন্তু বাড়িয়ে দিছে 2018-তে কিন্তু রাতের ভোটে নির্বাচিত হয় আবার যখন টিকে গেছে জুলুমের মাত্রা আগ থেকে বাড়ে নাই আসছে এরপরে দেখেন 2024 সালে তারা ভোট করছে এবার যদি টিকে থাকতো
দেশ কিন্তু ভারতের হাতে তুলে দিত অলরেডি শুরু হয়েছিল ট্রান্স এই যে ট্রানজিট দিয়েছে আপনারা জানেন বাংলাদেশের সমুদ্র বন্দর আছে চট্টগ্রামে এখানে চুক্তি হয়েছে বাংলাদেশের কোন জাহাজ মাল খালাস করছে এমন অবস্থায় ভারতের কোন জাহাজ যদি চলে আসে বাংলাদেশের জাহাজ সরে গিয়ে ভারতকে সুযোগ দিতে হবে কথা বুঝতেছেন যাক আল্লাহর তারা আমরা শুধু তারা কি আমরা তো মনে করেছিলাম বাংলাদেশের একটা বৃহৎ মানুষ মনে করত শেখ হাসিনার নাম হলে আওয়ামী লীগকে আর নামানো যাবে না মানুষ মনে করত কি করত না আরে মানুষকে আমরা তো মনে করতাম যে শেখ হাসিনা যদি না মরে আওয়ামী লীগকে আর নামানো বাহ্যিকভাবে সম্ভব না কিন্তু দেখেন আল্লাহ ফেরাউন রে সমুদ্রে ডুবাই দিছিল ফেরাউন দশ মিনিট আগেও বুঝে না এই তো তার কিয়ামত এই যে তার শেষ সে কিন্তু প্রবল বীর বিক্রমে বিশাল বাহিনী নিয়ে বাহার কলজুমে সে দাঁড়িয়েছে লোহিত সাগরের পারে আবার বলতেছে আমার আব্বু কুমল আল্লাহ কিসের ক্ষমতা ক্ষমতা তো আমার আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়ে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে অহংকারী করবেন না নমরুদ ক্ষমতা পেয়ে অহংকারী করেছিল আল্লাহ মশা দিয়ে ধ্বংস করে দেখিয়েছেন অহংকারী করবে না আবু জাহাল ক্ষমতার বড়াই দেখিয়েছিল আল্লাহ মাস ছোট্ট দুই সাহাবিকে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন বাংলাদেশে যারা ক্ষমতার বড়াই দেখিয়েছিলেন অস্ত্রের বড়াই দেখিয়েছিলেন সৈন্যের বড়াই দেখিয়েছিলেন শুধু চেতনা বিক্রি করার কথা বলতেন সকাল সন্ধ্যা রাতে খালি উন্নয়ন উন্নয়ন করতেন সারা দেশের মানুষদেরকে আপনাদের গোলাম মনে করতেন এদেশের মানুষদেরকে আপনারা দাম দিতেন না আলেমদের উপর অত্যাচারের সিস্টেম রুলার আপনারা চালিয়ে যারা মনে করেছিলেন এই দেশ আপনার বাবার দেশ আজকে এই দেশ ছেড়ে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমরা এই দেশে আজই থাকবো ইনশাআল্লাহ কথা দেখেন 1857 সালে খুব মনোযোগ আমার আলোচনার শেষ দিকে চলে আসছি ভালো করে বুঝেন 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশের অত্যাচার আরো বেড়ে গিয়েছে কারণ এখন তো তারা খুঁটি মজবুত হয়ে গিয়েছে সম্মিলিত বাহিনীকে পরাজিত করে দিয়েছে এখন আর কে তাদেরকে আটকাবে এখন আর কে তাদেরকে থামাবে তাদের অত্যাচার আরো বেড়ে গিয়েছে তাদের অত্যাচার আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে এখন আর মুসলমানদের সামর্থ্য নাই ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করার এখন আর সামর্থ্য নাই অস্ত্র নিয়ে দাঁড়াবার কিন্তু প্রশ্ন হলো আপাত সামর্থ্য নাই অস্ত্র নিয়ে দাঁড়াবার আপাত সামর্থ্য নাই জিহাদ করার আপাত সামর্থ্য নাই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার কিন্তু এই যে দেশকে স্বাধীন করা ব্রিটিশের কবল থেকে দেশকে মুক্ত করা স্বাধীনতাকে পুনরুদ্ধার করা এই যে একটা চেতনা এই চেতনাটা তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে কারণ পরবর্তী প্রজন্মের কাছে যদি এই চেতনা পৌঁছানো যায় তারা চলে গেলে পরবর্তী প্রজন্ম এই জিহাদ করবে স্বাধীনতা রক্ষার আন্দোলন করবে সংগ্রাম করবে কিন্তু চেতনা যদি নষ্ট হয়ে যায় এরা বুক বিলাসিতায় ভেসে যাবে এখন এই চেতনাটা পরবর্তী প্রজন্মের কাছে কেমনে পৌঁছানো যায় রশিদ আহমদ গাঙ্গুহী রাহিমাহুল্লাহ হায়র করে হইল হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল্লাহ ফিল আরদ বানিয়া দাউলুম দাওবান কাসিম নানাতবি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা চিন্তা করলেন আমরা যেহেতু জিহাদ করতে পারছি না এখন আর আমরা যেহেতু যুদ্ধ করতে পারছি না এখন আর আমাদেরকে কি করতে হবে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এমন কিছু মুজাহিদ তৈরি করব এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়বে তারা হবে এক একটা বুলেট এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা নেবে তারা হবে দিন রক্ষার দুর্গ তারা হবে দিন রক্ষার সতর্ক একটা এক একটা প্রহরী সুতরাং আমরা একটা মাদ্রাসা করব এই মাদ্রাসায় যারা পড়বে তারা ব্রিটিশের বিরুদ্ধে যাদের চেতনা তাদের অন্তরে লালন করবে কথা বুঝতেছেন কাসিম নানুতুবি রহিমাল্লাহ পরামর্শ করে চিন্তা করতেছেন মাদ্রাসা করবেন মাদ্রাসা করবেন কারণ পরবর্তী প্রজন্ম যেহেতু এখন সম্মুখ জিহাদ করতে পারছি না কিন্তু তালিমটা ট্রেনিংটা তো জারি রাখতে হবে একটা মাদ্রাসা করবেন মাদ্রাসা করবেন এই চিন্তা করে তিনি ঘুমাইছেন স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহটা জুড়ে পড়েন দেখেন দুনিয়াতে একটা স্বপ্ন 100% সত্য আপনি যদি স্বপ্ন দেখেন কেউ এসে বলতেছে আমি আল্লাহ হতে পারে শয়তান আসছে আসতে পারে কিনা আপনারা বলতেছে আমি বাজিদ বুস্তামি আমি তোমারে বলতেছি লেকটা সার মাজারে গিয়ে মোমবাতি দিয়ে আসো 10টা বুঝেন নাই একজন এসে বলতেছে যে আমি আব্দুল কাদের জিলানি আমি তোমারে বলতেছি যেমন
আমাদের নাঙ্গলকোটে এক বন্ড আছে এগুলো আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন সে বলছে কি জানেন সে বলছে হলো যে 2.1 পয়েন্ট গাজা খেতে পারবেন কি খেতে পারবেন গাজা বুঝেন না সে যুক্তি দিয়েছে কি জানেন সে যুক্তি দিয়েছে গাজার গাছ তো দুনিয়ার কেউ মানায় নাই গাজার গাছ যেহেতু আল্লাহ বানিয়েছেন সুতরাং একটা লিমিট পর্যন্ত 2.1 পয়েন্ট পর্যন্ত আপনি গাজা খেতে পারবেন আর এই বলদরে কি বলবেন বলেন এই বলদের কাছে দুই গোবর কি দিবেন গোবর দিয়ে বলবেন যে গোবর তো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ তো সৃষ্টি করে নাই তুমি 2.1 পয়েন্ট গোবর খাও শুনেন দুনিয়াতে একটা স্বপ্ন 100% সত্য আপনি আব্দুল কাদের জিলানিকে দেখেছেন হতে পারে শয়তান আব্দুল কাদের জিলানির আকৃতি ধরে এসেছে এজন্য স্বপ্ন কখনো শরীয়তের দলিল না স্বপ্ন দিয়ে কোনো বিধান সাবিত করা যাবে না হ্যাঁ যদি সত্য স্বপ্ন দেখেন বালা স্বপ্ন দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আপনি ভবিষ্যৎ বাণী হিসাবে গ্রহণ করতে পারেন ভালো লক্ষণ হিসাবে গ্রহণ করতে পারেন কিন্তু স্বপ্ন দিয়ে দলিল দেওয়া যাবে না স্বপ্ন দিয়ে শরীয়ার কোনো বিধান প্রমাণ করা যাবে না কিন্তু একটা স্বপ্ন হলো 100% সত্য ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাব রুইয়াতে হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি আমার কোন কাসিম মারদবি রহিমাল্লাহ জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ব্রিটিশ বিরোধী জিহাদ এখন আর করতে পারছি না দুর্বলতার কারণে অস্ত্র নাই সৈন্য নাই পরাজিত হয়ে গিয়েছি কিন্তু এই চেতনা যাতে বন্ধ না হয় এই মিশন যাতে বন্ধ না হয় এর জন্য আমরা কি করতে চাচ্ছি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে মাদ্রাসায় যারা পড়বে এক একটা বুলেট হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে তার লাঠি মুবারক দ্বারা কাসিম নানাদুকে একটা এলাকা দাগ দিয়ে দিচ্ছেন কাসিম নানাতবি রাহিমাল্লাহ স্বপ্নে দাগ দিয়ে কাসিম নানাতবিকে নবী করিম সাল্লাম স্বপ্নে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বলছেন কাসিম এই দাগের ভিতরে তুমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো কাসিম নানাতবির ঘুম ভেঙে গিয়েছে লাফ দিয়ে বিছানা থেকে উঠেছেন কি স্বপ্ন দেখলাম দৌড় দিয়ে ওই জায়গায় যান যে জায়গায় নবী করিম সাল্লাম লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গিয়েছেন কাসিম নানাতবি গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারকের দাগ স্পষ্ট দেখা যায় নবী করিম ইসলামের লাঠি মুবারকের দাগ স্পষ্ট দেখা যায় ও নবী করিম ইসলামের লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়েছিলেন ওই দাগের ভিতর মাত্র একজন শিক্ষক আর মাত্র একজন ছাত্র একজন টিচার একজন স্টুডেন্ট একজন শিক্ষক তার নাম মোল্লা মাহমুদ একজন স্টুডেন্ট একজন একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান এই দুই মাহমুদ দিয়ে খুব মনোযোগ মাত্র একজন ছাত্র আজকে আপনাদের খিদ্দা রহমানিয়া মাদ্রাসায় কত ছাত্র কচুয়া বড় মাদ্রাসায় কত ছাত্র উজানি মাদ্রাসায় কত ছাত্র এদিকে কুমিল্লা গেলে আপনার না কি জানি রাস্তার পাশে মাদ্রাসা পড়ে দেয় আরে দূর দাউদকান্দি পার হওয়ার পড়ো মাদ্রাসা পড়ে না প্রথমে একটা পরে এদিক থেকে আসতে ডান পাশে পরে আরেকটা পরে বাম পাশে হ্যাঁ হ্যাঁ একটা হলো মধ্য পেন নাই আরেকটা হলো স্বল্প পেন নাই নাকি একটা স্বল্প পেন নাই আরেকটা কি পেন নাই আচ্ছা দুই পেন নাই হ্যাঁ এই পেন নাইয়ে দেখবেন বড় বড় বিশাল বিশাল মাদ্রাসা অথচ দেখেন দারুল দেওবন শুরু হয়েছে মাত্র একজন উস্তাদ মোল্লা মাহমুদ আর মাত্র একজন ছাত্র মাহমুদ হাসান এই একটা উস্তাদ আর একটা ছাত্র দিয়ে যে প্রতিষ্ঠান শুরু হয়েছে আজকে আপনি সারা দুনিয়া ঘুরবেন সারা দুনিয়া ঘুরবেন যুবকদেরকে বলছি হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর সব বড় আলেমদের একজন যুবকরা নাম শুনেছেন তাকি উসমানী সাহেবের নাম শুনেছেন ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ তিনি যাকে ফলো করেন এবং তিনি বলেছেন কিছুদিন আগে পাকিস্তান এই যে সম্ভবত এখনো আছেন তিনি বলেছেন বর্তমান পৃথিবীর ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় আলেম হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ সেই তাকি উসমানী সাহেবের কথা আসতে শুনেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি সারা দুনিয়া ঘুরেছেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন আমি সারা দুনিয়া ঘুরে পৃথিবীর যে জায়গায় যখন গিয়েছি গিয়ে দেখেছি ওখানে মানুষ কোরআনের চর্চা করে মাদ্রাসা আছে মসজিদে তালিম চলে দিনের হালকা চলে তাকে উসমানী বলেন আমি গিয়ে দেখেছি যেখানে দিনের চর্চা আছে সেখানে ওই আলেমরা কোনো না কোনোভাবে দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত
বুঝতেছেন তো এই ধরনের একটা প্রতিষ্ঠান যার শাখা প্রশাখা আপনি আফ্রিকায় গেলে মাদ্রাসা পাবেন আপনি নিউইয়র্কে গেলে পাবেন আপনি জাপানে গেলে পাবেন আপনি লন্ডনে গেলে গলিতে গলিতে পাবেন কোন মাদ্রাসা একদম দারুল হাদিস মাদ্রাসা পাবেন ইফতা পাবেন উলুমুল হাদিস পাবেন সব আছে এই যে পৃথিবীর আজকে সব মুসলিম কান্ট্রিতে মাদ্রাসা 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 যে দারুল দওয়ান এত কিছু করেছে সে দারুল দওয়ান শুরু হয়েছে মাত্র একজন ছাত্র আর একজন হুজুর দিয়ে এই একজন ছাত্র দেখেন দারুল দওয়ান প্রতিষ্ঠা হয়েছে ব্রিটিশ বিরোধী জিহাদি চেতনা থেকে ওই দারুল দওয়ানের প্রথম ছাত্র যিনি ছিলেন তিনি হলেন হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দওয়ানদি রাহিমাহুল্লাহ ওই মাহমুদ হাসান পরবর্তীতে কি হয়েছে জানেন ওই মাহমুদ হাসান পরবর্তীতে হয়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি যিনি ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার উপর ব্রিটিশরা কি পরিমাণ জুলুম করেছে যুবকদের এগুলো জানা দরকার এর জন্য আমি ইতিহাসগুলো বলছি তার উপর ব্রিটিশরা কি পরিমাণ জুলুম করেছে ইতিহাস শুনেন তাকে বন্দি করে জিদ্দা থেকে তাকে বন্দি করে মাল্টার কারাগারে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ তাকে নির্বাসন যেমন আমাদের দেশে তো এখন আর নির্বাসন নাই অনেকে আছে দেশে আসতে পারে না বাহিরে থাকে দেশে প্রবেশ করতে দেওয়া হয় না তিনি তো ওই দেশে থাকেন দেশের মতো কিন্তু শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে তাকে শুধু দেশান্তর করা হয় নাই মাল্টার একটা কারাগারে তাকে বন্দি করে দীর্ঘদিন রাখা হয়েছিল দেখেন তার ইন্তেকালের পর যখন তাকে গোসল করতে দেওয়া হয়েছে দেখা গিয়েছে তার পিঠে গুস্ত নাই তার রানে গুস্ত নাই তার শরীরে গুস্ত নাই সব গুস্ত খসে পড়া হয়েছে কারণ কি জানেন যখন তাকে মাল্টার কারাগারে বন্দি করে রাখা হয়েছে সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ ওই দ্বীপে যখন তাকে বন্দি করে রাখা হয়েছে প্রচণ্ড শীতের রাতে তার কাপড় খুলে তার জামা খুলে রডকে উত্তপ্ত গরম করা হতো রড যখন লাল হয়ে যেত ওই লাল রড কাসিম নানুতবির গায়ে লাগানো হতো ওই লাল রড দিয়ে কাসিম নানুতবির এই হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির হাতে আঘাত করা হতো কোমরে সেকা দেওয়া হতো তার গুস্ত খসে পড়তো চর্বি গলে যেত বলা হতো ও মাহমুদ বলো ব্রিটিশের বিরুদ্ধে আর জিহাদ করবো না বলো ব্রিটিশের বিরুদ্ধে আর ফতোয়া দিব না তার শরীরের চামড়া খসে পড়েছে তার গুস্ত জ্বলে গিয়েছে তার চর্বি জ্বলে গিয়েছে কিন্তু শাইখুল হিন্দ মাহমুদ হাসান বলেছেন আরে আমার প্রাণ চলে যেতে পারে আমার লাশ পুড়ে ছাই হয়ে যেতে পারে কিন্তু ব্রিটিশের সাথে আমরা কখনো আপোষ করব না ব্রিটিশের সাথে আমরা কখনো আপোষ করব এত কষ্ট করেছেন এত ত্যাগ তিতিক্ষা কোরবানির পর 1947 ব্রিটিশ গেল খুব মনোযোগ দিয়ে বুঝবেন আওয়ামী লীগের আমলে বাংলাদেশে হিন্দুরা কিন্তু খুব সুবিধাভোগী ছিল ছিল না আপনারা মনে হয় দেশ তো ইস্কনের আমাদের না দেখছেন শিক্ষা ব্যবস্থা হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস মানে একটা মনে হয়েছিল যে আমরা দেশের রিফিউজি মনে হয়েছিল কি আমরা দেশের রিফিউজি তো ব্রিটিশের আমলে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর প্রচুর অত্যাচার করত মুসলমানদের উপর প্রচুর জুলুম করত তখন মুসলমানরা ব্রিটিশ যাওয়ার আগে আন্দোলন গড়ে উঠেছে হিন্দুদের সাথে আর আমরা থাকবো না হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে ইতিহাস ভালো করে শুনেন ব্রিটিশের বিদায়কালে আওয়াজ উঠল এখন থেকে আর আলাদা একসাথে থাকবো না হিন্দুরা হিন্দুদের মতো থাকবে মুসলমানরা মুসলমানদের মতো থাকবে ওই আন্দোলন তীব্র হলো মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হলো 1947 মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো ওই রাষ্ট্রের নাম পাকিস্তান বলেন ওই রাষ্ট্রের নাম বলেন না ওই রাষ্ট্রের নাম আর হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হলো ওই রাষ্ট্রের নাম হিন্দুস্তান মানে ইন্ডিয়া শুনেন 47 আগে যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন হয় মুসলমানরা যখন মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমির জন্য জিহাদ করেছে যুদ্ধ করেছে তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন অংশগ্রহণ করেছে তখন সব মুসলমানদের মুখে মুখে একটা স্লোগান ছিল সেটা কি পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা বলে না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা বলেন পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা তাহলে 1947 হিন্দুদের থেকে দেশ আলাদা হয়েছে বলেন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল ইতিহাস বলছিলাম আপনি পূর্ব পাকিস্তান বলেন আপনি পশ্চিম পাকিস্তান বলেন
1947 এ যখন দেশ বিভক্ত হয় এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার জন্য 47 এ বিভক্ত হয় নাই রামবান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই দেশ প্রতিষ্ঠা হয় নাই শাহবাগী নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য 47 এ স্বাধীনতা আসে নাই 47 এর স্বাধীনতার চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না 47 এর স্বাধীনতার চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং আজকে আপনাদেরকে মজার আরেকটা তথ্য দেই 47 এর সম্ভবত 14 আগস্ট আমার যতটুকু মনে পড়ছে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হলো পাকিস্তান একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তানে প্রথম যখন পতাকা তোলা হয় মনোযোগ প্রথম যখন পতাকা তোলা হয় পূর্ব পাকিস্তানে এই অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রথম স্বাধীনতার পতাকা যিনি তুলেছিলেন তার নাম জানেন তিনি হলেন আল্লামা জাফর আহমদ উসমানি রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ভাগিনা ছিলেন আমাদের ঢাকা আলিয়ার মুহাদ্দিস ছিলেন আমাদের হানাফি মাযহাবের অন্যতম আহকামের হাদিস যেখানে জমা করা হয়েছে যে কিতাবে ওই কিতাবের নাম হলো ইলাউস সুনান তিনি এই ইলাউস সুনানের লেখক আল্লামা জাফর আহমদ উসমানি রাহিমাহুল্লাহ প্রথম কি করেছিলেন এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা তুলেছিলেন আর পশ্চিম পাকিস্তানে যিনি প্রথম পতাকা তুলেছিলেন তিনি হলেন আল্লামা শাব্বির আহমদ উসমানি রাহিমাহুল্লাহ আল্লামা শাব্বির আহমদ উসমানি রাহিমাহুল্লাহ কে তার পরিচয় কি ওই যে দারুল দেওবন্দের প্রথম যিনি ছাত্র ছিলেন হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ওই শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানি রাহিমাহুল্লাহ যিনি কি করেছিলেন মুসলিম শরীফের যুগদিক্ষাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম যিনি লিখেছিলেন তিনি পশ্চিম পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন দেখেন পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন তিনিও একজন আলেম পূর্ব পাকিস্তানে যিনি প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন তিনিও একজন আলেম আরে বেটা এই দেশে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছি আমরা পাকিস্তানে 47 এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছি আমরা পতাকা প্রথম তুলেছি আমরা সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা আমাদেরকে বাদ দিলে এই দেশই থাকে না আলেমদেরকে বাদ দিলে দেশই থাকে না এবার আসেন এই নাস্তিকরা পেস্টা লাগায় কোথায় যুবকরা ভালো করে বুঝেন 47 এর পর 1971 পর্যন্ত এই ছোট্ট সময়ে পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে বলেন পাকিস্তানিরা আমাদের উপর করছে কি করে নাই করছে 1971 এর মুক্তিযুদ্ধ যুবকরা এই পয়েন্টটা বুঝবেন এই পয়েন্টটা বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা দিচ্ছি আমি ক্লান্ত হয়ে গেছি কিছুক্ষণের ভিতর 5-7 মিনিটের ভিতর আমার আলোচনা শেষ করব কথা ভালো করে বুঝেন 1971 এর মুক্তিযুদ্ধ এটা ছিল পাকিস্তানি জুলুমের বিরুদ্ধে বলেন 1971 এর মুক্তিযুদ্ধ কিসের বিরুদ্ধে ছিল কথা কয় না 1971 এর মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে 1971 এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না বলেন 1971 এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না 1971 এর মুক্তিযুদ্ধ ছিল জুলুমের বিপরীত দেখেন পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে পাকিস্তানিরা আমাদের ভোটাধিকার হরণ করেছে পাকিস্তান আমাদের বিভিন্ন অধিকার হরণ করেছে আমাদের অধিকার হরণ করার কারণে আমাদেরকে আমাদের উপর তারা জুলুম করার কারণে এই নানা জুলুমের বিরুদ্ধে 1971 এর মুক্তিযুদ্ধ হয়েছে 1971 এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে 1971 এর মুক্তিযুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে 1971 এর মুক্তিযুদ্ধ কখনো সেকুলারিজম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয় নাই 1971 এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে হয় নাই 1971 এর মুক্তিযুদ্ধ কখনো মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হয় নাই শুনেন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের এক বছর পর কথা বুঝেন আমাদের দেশের একজনের তাকবীর দেন এ তাকবীর দিছেন না জোরে তাকবীর দেন একজন শেষ করি
এবার খুশি তো আপনারা নাকি আমার ভাইয়া চলে আসছে ইনশাআল্লাহ খতিবুল উম্মাহ উনি আসেন নাই ওই আচ্ছা মিলন সাহেব আসছে যাক কথা বল আচ্ছা দেখেন যেহেতু এদেশের 92% মানুষ হলো মুসলমান এজন্য শহীদ জিয়া সংবিধানে যোগ করেছিলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা ছিল আমাদের ঈমান আমরা যেহেতু 92% মুসলমান সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান বলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান বলেন না আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান মধ্যখানে একবার হাসিনা ক্ষমতা এসেছিল 1996 থেকে 2001 এই 1996 থেকে 2001 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল তখনও কিন্তু সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এই ফ্যাসিস্ট হাসিনা যখন 2009 সালে আবার ক্ষমতায় এসেছে বিচারপতি খায়রুল কবির প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি স্বপ্রণোদিত হয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই ধারা সংবিধান থেকে বাদ দিয়ে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা আমাদের ঈমান ছিল এই ভারতীয় রাজাকাররা এই ভারতীয় দালালেরা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে যারা বাদ দিয়েছে এই ভারতীয় রাজাকারদের এই দেশের বিচার করতে হবে এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সংবিধানে আবার যুক্ত করতে হবে দেখেন এই ভারতের দালালেরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার কথা বুঝেন আমি আলোচনা শুরু করেছিলাম যে এই দেশে মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই তো তারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা দাঁড় করিয়ে দিয়েছিল এবং দেখেন মাশাল্লাহ একজন তাকবীর দেন এবার বুঝেন এ কথা বলে আমার আলোচনা শেষ তারা এতদিন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এদেশের দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা আলেমদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকা আচ্ছা আপনারা বলেন এদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলায়ন করেছে না আসতে বলেন এদেশের আলেমরা কখনো পাকিস্তানে পলায়ন করেছে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতা আরে দেশের দাড়ি টুপিওয়ালা কেউ পাকিস্তানে পলায়ন করে নাই তোমরা ভারতীয় রাজাকার বলে আজকে ভারতে পলায়ন করেছো সুতরাং এই ভারতীয় রাজাকাররা এই দেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করছে এদেশের 92% মুসলমানের প্রাণের দাবি হলো আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল আজকে তাদের ক্ষমতা শেষ আমরা বাংলাদেশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ সুতরাং আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম আমাদেরকে ইসলাম যেহেতু চলে আসছে আর কোনো তন্ত্রমন্ত্র ফলো করা যাবে না জীবনের সব ক্ষেত্রে নবী করিম ইসলামের ইসলাম ফলো করার অনুসরণ করার জন্য আমরা যুবকরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছেন যুবকরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করেন আমিন